মানে আমাদের ধরুন এখন আমি মোটামুটি অ্যাভেলেবল 30-40 রকম ভ্যারাইটি আছে, 30-40 রকম ড্রাগনের ভ্যারাইটি। আচ্ছা, গর্জিলা আছে, এই আছে গর্জিলা, এগুলো কালেকশন করা হয়েছে বাইরে থেকে। এটা হচ্ছে প্যালোরা গোল্ড, আপনারা শুনে থাকবেন, একটা দামি ভ্যারাইটি যেগুলো হলুদ হয়। এটা হচ্ছে আমার মাথা কেটে হেড গ্রাফটি, যেটা এই যেটা কম মাথাটা। আচ্ছা, ব্ল্যাক ড্রাগন, ব্ল্যাক ড্রাগন, হ্যাঁ তাই তো লেখা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডোর। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, আপনাদের স্বাগত জানাচ্ছি গার্ডেনিং কালচারের একেবারে নতুন একটা উদ্যোগে। এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ড্রাগনের পিলার, কিন্তু জেনারেলি ড্রাগনের পিলারে 4-5টার বেশি দেওয়া হয় না, এখানে অনেকগুলো দেওয়া আছে। এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন এই টোটাল গাছটার কারিগর যিনি করেছেন এটা, তার কাছ থেকে আমরা শুনে নেব এই ইয়েটা সম্পর্কে। দাদা, আপনার পরিচয়টা আগে একটু দিন। আমি হচ্ছে সঞ্জয় সেন। আচ্ছা, বাড়ি হচ্ছে রঘুনাথপুর বাদুড়িয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি বিজনেস করি শখের জন্য, এইগুলো বলুন শুরু করেছি আর কি, সেটারই আর কি জাস্ট একটা। এখনো কি শখের পর্যায়ে আছে? না, শখের পর্যায়ে বলতে এটা শুরু করেছি, যাই হোক ধরুন এটা প্রায় 1 বছর আগেই, এই যে পোস্টটা 1 বছর আগেই। অ্যাকচুয়ালি আমার কিছু কালেকশানের খুব ইচ্ছা ছিল বাইরের কিছু ভ্যারাইটি কালেকশন করার, সেই উদ্দেশ্যে জাস্ট লোকাল, এটা একটা লোকাল ভ্যারাইটিরই পোস্ট শুরু করেছিলাম। কিন্তু তারপরে জাস্ট খুঁজতে খুঁজতে একটা বিদেশি ভ্যারাইটি খুঁজতে খুঁজতে জাস্ট আমার এক কেরালা ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়। উনি অ্যাকচুয়ালি উনি টোটাল বিদেশি সব প্রোডাক্ট, মানে সরি, বিদেশি যে ভ্যারাইটিগুলো কালেকশন করেন, এবং প্রচুর বড় প্ল্যান্টেশন আছে আর কি। আচ্ছা, ওনার সঙ্গে একটা রিলেশন হয়, হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে কালেকশন করতে গিয়ে ওনার সঙ্গে রিলেশন হয়, সেইটা এখন গিয়ে আমার একটা ব্যবসার জায়গায় দাঁড়িয়ে গেছে বলতে উনি ওখান থেকে এখানে পাঠান ভ্যারাইটিগুলো পাঠান, আমি এখানে গ্রাফটিং করি। আচ্ছা, গ্রাফটিং করে সেগুলো এখানে বিভিন্ন ভদ্রলোক যারা এখানে অর্ডার করেন এখান থেকে সাপ্লাই করেন, নিয়ে যান আর কি। অ্যাকচুয়ালি এখানে যা আছে সবই কি দেশি? এইটাই, হ্যাঁ হ্যাঁ, এটা দেশি, এটা অ্যাকচুয়ালি রুটের স্টক হিসেবে ইউজ করা হচ্ছে এখান থেকে, ভেঙে নিয়ে গিয়ে আপনি রুটের স্টক করা হয়। হ্যাঁ, এগুলো করা হয় রুটের স্টক। অ্যাকচুয়ালি আমাদের এই লোকাল ভ্যারাইটি, যে এই লোকাল ভ্যারাইটি কি, এদের গ্রোথটা বেশি হয়, যার জন্য গ্রোথটা বেশি হয়, যার জন্য এটাকে ইউজ করা হয় ওগুলো চাপানোর জন্য আর কি। ওইগুলোর উপরে আপনি এইটার উপরে ওইগুলোকে গ্রাফটিং করি, এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে লোকাল ভ্যারাইটি, কম বেশি আছে, কিছু একটু কিছু আছে, একটা পিঙ্ক রোজ আছে, যেটা এটা যেটা এইটা যে আটে আছে, এটা যে পিঙ্ক রোজ আছে। আচ্ছা, কিন্তু ন্যাচারালি ম্যাক্সিমামটাই লোকাল ভ্যারাইটি আছে। এখান থেকে কেটে কেটে নিয়েছেন দেখা যাচ্ছে, এগুলো কেটে নিয়ে গিয়ে আপনি ওখানে এই সব জায়গা থেকে কেটে নিয়ে গিয়ে তার উপরে গিয়ে আপনি গ্রাফটিং গুলো করছেন, তাই তো? কিছু করা হয়, দেখুন তো ফুল এসেছে অনেক এখানে। হ্যাঁ, এইটা এই ডালটার ভেতরে 9 খানা ফুল এসেছে দেখতে পাচ্ছি, আর ওপাশে তো ভালোই ফল হয়েছে। এইবার সেটা এখন দেখা যায়, বেশি অর্ডার পড়লে তখন আমার এটা দিয়ে সব তো সাপ্লাই দেওয়া সম্ভব হয় না, তখন আমার বাইরে থেকে রুট স্টক আনতে হয় কিনতে, ন্যাচারালি দিয়ে তারপরে আমার চাপানো হয়। অ্যাকচুয়ালি ওই বিদেশি ভ্যারাইটিগুলো গ্রোথ একটু গাছের কম থাকলেও ফলগুলো প্রায় 700-800 কিলো 1200 হয় আর কি। ন্যাচারালি বিদেশি ভ্যারাইটি যেরকম প্যালোরা গোল্ড আছে, গর্জিলা আছে, কন্ডোর আছে, এরকম প্রচুর 144টা ভ্যারাইটি আমাদের ওয়ার্ল্ডে আছে আর কি, সারা বিশ্বে ড্রাগনের 144টা প্রজাতি আছে। তো তার যেগুলো আপনার কাছে আছে সেগুলো আমরা তাহলে এক এক করে একটু দেখে নিই অন্যান্য জায়গায়। তো বন্ধুরা, এখানে ড্রাগনের কাটিং রেডি করা হচ্ছে একটা জায়গায় আমরা দেখছি। তো এই সম্পর্কে আইডিয়া তো আমাদের কিছু নেই, দাদার কাছ থেকে শুনে নেব ব্যাপারটা কিভাবে করছেন উনি, পুরো কনসেপ্টটা কি, যে কিভাবে করছেন। অ্যাকচুয়ালি এটা ড্রাগনের কাটিং নয়, এটা হচ্ছে ড্রাগন গ্রাফটিং, যেগুলো আমাদের মানে এখানে যেগুলো ওয়েস্ট বেঙ্গলে খুবই কম, যেটা হচ্ছে গ্রাফটিং করা হয়। যেগুলো আমাদের এখানে নর্মালি কী হয়, এই যে যেটা গাছ এমনি জাস্ট একটা গাছ বসানো হয়, বসানোর পরে এরকম জাস্ট এটাতে গাছ ওঠে এবং এটাই পোতা হয় ন্যাচারালি। হ্যাঁ, সেরকম আমরাও তাই করি। হ্যাঁ, কিন্তু ন্যাচারালি দেখা গেছে যে নর্মাল একটা ভ্যারাইটি, যেরকম এই যে একটা ভ্যারাইটি জাস্ট আমাদের লোকাল যে ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিটার উপরে যখন এই ভ্যারাইটিটা পোতা হয়, পোতার পরে তারপরে বিদেশি ভ্যারাইটিগুলো ওগুলোর গ্রোথ কম, কিন্তু ওগুলোর সাইজ যেগুলো আমাদের লোকালে 200-250-300-350 মধ্যে হয়, কিন্তু ওগুলো 600-1 কিলো 1200 পর্যন্ত হয়, একটা ফলের কথা বলছি, একটা ফলের কথা। আচ্ছা, এইবার সেই ভ্যারাইটিগুলো ন্যাচারালি গ্রোথ কম, তার জন্য সেগুলোকে গ্রাফটিং করা হয় লোকাল ভ্যারাইটির উপরে, কারণ এগুলোর গ্রোথ বেশি, এগুলোর গ্রোথ কম, মানে এগুলোর গাছের গ্রোথ বেশি কিন্তু ফলের প্রোডাকশন কম, প্রোডাকশন সাইজও কম, সাইজও কম, কিন্তু এই বিদেশি ভ্যারাইটিগুলোর ফলের সাইজ অনেক বড়, গ্রোথটা কম, তবে সব নয়, কিছু ভ্যারাইটি গ্রোথ আছে কিন্তু ম্যাক্সিমাম ভ্যারাইটি গ্রোথ কম, যার জন্য এটাকে ইউজ করা হয় গ্রাফটিং হিসাবে। এইবার গ্রাফটিংটা করা হয়
গ্রাফটিং এখানে আপনার মোটামুটি কতগুলো ভ্যারাইটি কালেকশন করেছেন? এখানে আমাদের ধরুন এখন আমি মোটামুটি অ্যাভেলেবল 30-40 রকম ভ্যারাইটি আছে। 30-40 রকম ড্রাগনের ভ্যারাইটি? ভ্যারাইটি আচ্ছা, 30-40 রকম ড্রাগনের ভ্যারাইটি হয়, এটা একটা বিরাট ব্যাপার, এটা জানতে হবে। আছে যেটা আছে, যেমন আছে প্যালোরা যেরকম গডজিলা আছে, এগুলো কালেকশন করা হয়েছে বাইরে থেকে, বাইরে মানে বিদেশ থেকে। হ্যাঁ, বিদেশ থেকে কালেকশন করা হয়েছে। এইগুলো যখন গ্রাফটিং করা হবে, এগুলো কেটে নিয়ে এখান থেকে চোখ কাটা হবে। এই যেমন কেটে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে নিয়ে চোখ কেটে নিয়ে এটাকে জাস্ট এরকম ভাবে। আচ্ছা, ওটা হচ্ছে নরমাল ভ্যারাইটি, তাই তো? হ্যাঁ, এটা এটা হচ্ছে, এই দেখুন চোখটা এখানে এইভাবে ইউজ করা হয়। এটা হচ্ছে প্যালোরা গোল্ড, আপনারা শুনে থাকবেন, একটা দামি ভ্যারাইটি, যেগুলো হলুদ হয়। হ্যাঁ হ্যাঁ, হলুদ কিন্তু গায়ে কাটা। আচ্ছা, এর মানে মিষ্টতা হচ্ছে 21.0, যেটা আমাদের নর্মাল ড্রাগনের, যেটা হলুদ করে আমরা অল ওয়েস্ট বেঙ্গলে লাফালাফি করি, তার মানে ব্রিক্স মানে হচ্ছে 16, কিন্তু এটা প্রচুর মিষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এটা, আবার আরেক রকম হয় স্পেশালিটি। হ্যাঁ, এটার হচ্ছে আবার মাথা কেটে হেড গ্রাফটিং, যেটা এই যেটা কম মাথাটা বসানো, এর নিচের পোর্শনটা নর্মাল নর্মাল নর্মাল, আর উপরেরটা যে এখান থেকে গাছ উঠবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম সেম ওয়েতে এই একটা বসানো আছে, এখান থেকে জোড়া বসানো আছে, এটা থেকে জোড়া আছে। এইটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে আপনার একটা ব্ল্যাক ভ্যারাইটি বলে, ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক ড্রাগন, ব্ল্যাক ড্রাগন, হ্যাঁ তাই তো লেখা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা হচ্ছে কন্ডোর। আচ্ছা, এখান থেকে নিচের পোর্শনটা ন্যাচার নরমাল, উপরেরটা আপনার আলাদা একটা ভ্যারাইটি। এই একটা হচ্ছে ভিয়েতনামি রেড, ভিয়েতনামি রেড, এটা হচ্ছে ভিয়েতনামি হোয়াইট। আচ্ছা, এখানে একটা লেখা রয়েছে পিঙ্ক রোজ। কলম্বিয়ান ইয়েলো, এটাও ইয়েলো, ছোট ছোট হয় ফলটা, কিন্তু প্রচুর ফল হয়। এই যে তার এই যে ছোট যে মুকুলটা, এইভাবে টোটাল গ্রাফ, টোটাল জিনিসগুলো জাস্ট এখানে করা হয়। এবং এর অরিজিনাল যে অরিজিনাল গাছগুলো আছে, এই এইগুলো আনা হয়েছে, এবং এখান থেকে, আচ্ছা এইগুলো আছে, আপনি কিনে নিয়ে এসেছেন ভ্যারাইটি গুলো? হ্যাঁ, এইগুলো সব ভ্যারাইটি, রেড, ভিয়েতনামি হোয়াইট, আমেরিকান। এই হচ্ছে কি, এটা হচ্ছে থাই ইয়েলো, মানে যেটা হচ্ছে কি প্রায় 1200-1300 ওয়েট হয় একটা ফলের ওজন, 1200-1300। এখান থেকে আপনি এই চোখটা কেটে নিয়ে এই অন্য কোথাও জুড়েছেন, তাই তো? এইভাবে আপনি বাড়াচ্ছেন। হ্যাঁ, পাশে এগুলো সব ওই, এগুলো লুটে স্টক, নরমাল লুটে স্টক এগুলো। আচ্ছা, এগুলোর উপরে এবার এই ভ্যারাইটি গুলো এক এক করে আপনি জুড়বেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমি এক বাইরে একজন বাইরের একজন ভদ্রলোকের সঙ্গে জয়েন্টে এগুলো করা হচ্ছে, উনি এখানে পাঠান। এবং মানে এটা বাইরে বলতে কোন জায়গা থেকে? এটা বাইরে থেকে, কেরালা থেকে এক ভদ্রলোক, তিনি বিদেশ থেকে কালেকশন করেন এবং তিনি আমাকে এখানে পাঠান। আচ্ছা, আমার অর্ডার অনুযায়ী আমি এখান থেকে গ্রাফটিং করে সেখানে তাদের সাপ্লাই করি। আপনি কতদিন ধরে করছেন এটা? এটা আমার ধরুন এই বছরখানি ধরেই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এর এর আপনি প্রোডাকশনের দিকে জাননি, মানে যে গাছগুলো লাগিয়ে ফল কি করে আসবে, কতটা কি আসবে? এটা তো এখন যেটা হচ্ছে যে নতুন যে গাছ, নতুন যেগুলো এসে, এগুলো কিছু কিছু আমি প্ল্যান্টেশন করা হয়েছে। আচ্ছা, আর সেইগুলো তো একটা তো মিনিমাম এক দেড় বছর সময় লাগবে, কিন্তু আপনার যেটা হচ্ছে ফলের কোনো, ফলে ফুল ফুল গ্যারান্টি, যদি ফলের কোনো সমস্যা হয় সে তার সম্পূর্ণ দায়িত্বটা আমারই থাকবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এই যে ভ্যারাইটি গুলো ওয়েস্ট বেঙ্গলে খুব রেয়ার। আপনার কাছে প্রায় 20-25 রকম? হ্যাঁ, আপাতত 20-25 রকম আছে, এবং পরপর পরপর এলে পরপর যেমন যেমন চাহিদা হবে মোটামুটি সেগুলো পরপর বাড়বে আর কি। সুন্দর লাগলো আপনার এই আয়োজনটা দেখে। আচ্ছা, এখানে মিডিয়াটা কি ব্যবহার করেছেন? এখানে মিডিয়াটা মেইনলি যখন আমি মেইনলি অ্যাকচুয়ালি আমাদের এটা জানা নেই, যেটা হচ্ছে কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর বালি, এগুলো দিয়ে যদি রুট স্টক ইউজ করা হয়, ফার্স্ট যখন কাটিং বসানো হয়, তাহলে রুটটা খুব তাড়াতাড়ি আসে আর কি। আচ্ছা, এখানে যেগুলো করেছেন? হ্যাঁ হ্যাঁ, রুটটা খুব তাড়াতাড়ি আসে, মানে অ্যাকচুয়ালি এটা রুট যা যতটা ভালো হবে ততই উপরে গ্রাফটিংটা তত ধরবে, ভালো সুন্দর ধরবে। হ্যাঁ, কারণ নয়তো যদি রুটটা ভালো না হয় তাহলে গ্রাফটিংটা ধরবে দেরি করে, যার জন্যই এটাকে মিডিয়াটা ইউজ করা। মাটিতেও শিকড় আসবে কিন্তু সেটা একটু লেট হয়, তাহলে এটাতে শিকড়টা খুব ভালো আসে আর কি। তো অসাধারণ একটা উদ্যোগ এখানে আমরা এসে দেখলাম। এটাতে দেখুন যেমন এই শিকড়টা এসেছে, দেখা যাচ্ছে এটার জন্য শিকড়ের ডেভেলপমেন্টটা কিন্তু এর ভেতরে ভালোভাবে বোঝা যাচ্ছে কিভাবে হয়েছে, যাতে আলগা মাটিতে শিকড়টা ভালো খেলেছে আর কি।
সুন্দর কনসেপ্ট। আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি, আপনার এই যে যেগুলো চারা তৈরি করছেন এটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি, মানে কি করতে চান এই গাছগুলো ইয়ে করে? অ্যাকচুয়ালি পরিকল্পনা বলতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কিছু ভ্যারাইটি, নতুন কিছু ভ্যারাইটি, মানে যেগুলো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না কিন্তু যেগুলো আমি নেটে দেখি, বিদেশি ওয়েবসাইটে দেখি, সেইগুলো আমার ইচ্ছা ছিল যে নিজের বাড়িতে একটু কালেকশন করার জন্যে। এটা প্রাথমিক ইচ্ছা? হ্যাঁ, প্রাথমিক ইচ্ছা ছিল, কিন্তু সেই কালেকশন করার পরে সেটা আস্তে আস্তে মানে একটা বিজনেসের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। কারণ অ্যাকচুয়ালি আমি যে ভদ্রলোকের সঙ্গে একসঙ্গে এটা করছি, তিনি আমাকে বললেন ঠিক আছে আপনি ওয়েস্ট বেঙ্গলে, উনি কেরালাতে বাড়ি, উনি বললেন আপনি ওয়েস্ট বেঙ্গলেতে যদি ডিমান্ড হয় আপনি সেক্ষেত্রে ওখানকার মার্কেটটা ধরুন। সেই হিসাবে আমি রিসেন্ট ধরুন মাস তিন চার হলো আমি কিছু সাপ্লাই করছি এখান থেকে। সেটা হচ্ছে আমার এখান থেকে কিছু ওনারা যারা এই ভ্যারাইটিগুলো অর্ডার করেন সেখান থেকে, কেরালা থেকে আমার ওই রুট স্টক এখানে তৈরি হয়, কেরালা থেকে এইসব বিভিন্ন ভ্যারাইটিগুলো যে যেমন অর্ডার করেন ওই হিসাবে আপনি চারা তৈরি করে সাপ্লাই করেন, উনি ওখান থেকে পাঠান, সেগুলো কাটিং ওই গ্রাফটিং জাস্ট আগে যেটা বললাম ওইভাবে করে নিয়ে চাইলে ওনারা এখান থেকে নিয়েও যেতে পারেন অথবা আমি সেখানে ডেলিভারিও করে দিই। বেশি প্রোডাক্ট হলে আমি সেটা ডেলিভারি করে দিই, মানে কুরিয়ার সার্ভিস। হ্যাঁ, কুরিয়ারে তো এগুলো ন্যাচারালি গ্রাফটিং কুরিয়ার দিলে ভেঙে যাওয়ার ভয়, সেই জন্য আমি ন্যাচারালি যদি বেশি হয় সেক্ষেত্রে হয়তো ওয়েস্ট বেঙ্গলের ভিতর হলে কম বেশি আমি কাছাকাছি হলে পার্সোনালি দিয়ে আসি, আর সেক্ষেত্রে যদি একটু দূর হয় তখন তো তেনার নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা তেনাকেই করতে হয়। তো এখানে যে সারা বিশ্বের যে সমস্ত ভ্যারাইটি আছে বন্ধুরা, সারা বিশ্বে যে এত রকম ড্রাগনের ভ্যারাইটি হয় সেটা জানা ছিল না প্রথম কথা। তো সেইগুলো যদি আপনারা পেতে ইচ্ছুক হন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনার যোগাযোগের সমস্ত রকম মাধ্যম আমরা আমাদের এই ভিডিওর স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করে নেব। হ্যাঁ, এইটা সম্পর্কে বলুন, এখানে এই গাছগুলো কি? এই গাছগুলো হচ্ছে, এটা হচ্ছে যে একজনের রুট স্টক এক ভদ্রলোকের জন্য আনা হয়েছে, মানে এটা 100 পিস রুট স্টক আছে এটা আর কি। উনি এক ইঞ্জিনিয়ার ভদ্রলোক আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি একটা 3.5 বিঘে প্লান্টেশন করবেন আর কি, তার জন্য ড্রাগনের, হ্যাঁ ড্রাগনের প্লান্টেশন করছেন। তার সঙ্গে উনি বিদেশি ভ্যারাইটি কিছু রাখতে চাইছেন, উনি 14টা ভ্যারাইটি টোটাল আমাকে অর্ডার করেছিলেন, সেই 14টা ভ্যারাইটি উনি সেই ওনাকে দিতে হবে এবং তার জন্য এইগুলো আপনি কালেক্ট করেছেন, এগুলো কালেক্ট উনি দিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি দিয়ে গেছেন, উনি কালেকশন করে দিয়ে গেছেন, আপনি শুধু এর উপরে গ্রাফটিং করে দিয়ে দেবেন, এই হচ্ছে ব্যাপার, এটা দেওয়া হবে। তো বন্ধুরা একটা অদ্ভুত আয়োজন কিন্তু আজকে আমরা দেখে নিলাম, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে উনি করে রেখেছেন 144 রকম বললেন তাই তো সারা বিশ্বের, তার সামান্য কিছু নিয়ে উনি কাজ করছেন। ওনার এই কর্ম প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই সমস্ত অদ্ভুত অদ্ভুত আয়োজনের সাথে থাকুন। ধন্যবাদ।